আজকে তেল ছাড়া চিকেনের পাতলা ঝোলের রেসিপি দিয়ে আমার চ্যানেল কুকিং কালার ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। যারা ওয়েট লস করতে চাও তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। তেল ছাড়া অল্প মশলায় চিকেনের পাতলা ঝোলের রেসিপি, অথচ খুবই সুস্বাদু। যেই কড়াইতে আমি চিকেনটা বানাবো ওই কড়াতেই 1 কেজির একটু কম 800 গ্রাম চিকেন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখো, মিক্সির জারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর এই পেস্টটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এইবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর সামান্য লবণ দিলাম। টমেটো কুচি, আলু আর 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে আলুটা এখন স্কিপ করতে পারো, আলুর ভেতরে যাতে মশলা ঢোকে তাই আমি আলুটা এখন দিয়ে দিলাম। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে 1/2 ঘন্টা রেখে দেব। আলুগুলো চিকেনের সাথে একসঙ্গে কষালে আলুগুলো গলে যাবে, তাই কড়ার ঢাকনা খুলে আলুগুলো তুলে নিলাম আর গ্যাসটা জ্বেলে দিয়ে হাই ফ্লেমে চিকেনটা কষিয়ে নেব ভালো করে। চিকেনটা কষানোর সময় কড়ায় একদমই ঢাকনা চাপা দেব না আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখবো, নচেত চিকেন আর পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। দেখো এমনিতেই কত জল বেরিয়েছে। এইবার একটা বাটিতে 2 চামচ টক দই নিয়েছি, তাতে 1 চামচ কাশ্মীরি লঙ্কা ভালো করে মিশিয়ে নিলাম। এইবার চিকেনটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এই দইয়ের মিশ্রণটা কড়ায় দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর চিকেনটা আরও 5-7 মিনিট কষে নেওয়ার পর আগে থেকে টুকরো করে ম্যারিনেট করে রাখা আলুগুলো কড়ায় দিয়ে কড়াতে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর কড়ার ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কড়াতে ঢাকনা চাপা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিলাম। চিকেনটা কষানো হয়ে গেছে, ওপর থেকে পরিমাণ মতো কুসুম গরম জল দিলাম আর চেরা কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের টুকরো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কড়াতে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর কড়ার ঢাকনা খুলে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে খুন্তি দিয়ে কয়েকটা আলু গেলে দেব। তারপর ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে কড়াতে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিলাম। দেখো, গরম ভাতের সাথে পরিবেশনের জন্য বিনা তেলে চিকেনের পাতলা ঝোল একদম তৈরি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।